আমাকে যদি বলা হয় আজ থেকে প্রতিদিন পাঁচবার একটি ফেসবুক পেজে যেয়ে তাদের পোস্টগুলোতে লাইক করে আসলে দুই বছর পর সুইজারল্যান্ড ঘুরে আসার একটা প্যাকেজ পাব, কোনো লটারি হবে না, যতজন এই কাজটি করবে প্রত্যেকেই এই প্রাইজটি পাবে। আমি তো নিশ্চিত পাঁচবারের বেশিই যাব প্রতিদিন সেই পেজে গিয়ে লাইক দিতে, এটা নিশ্চিত করতে যেন এই চান্সটা মিস না হয়। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের তেমন একটি সহজ প্যাকেজের সন্ধান দিয়ে রেখেছেন, তবে সেটা সুইজারল্যান্ড যাবার জন্য নয়, বরং জান্নাতে যাবার জন্য। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন পবিত্র কোরআনের শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আরেকটি হাদিসে তিনি বলেন যে ব্যক্তি প্রতি ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার পথের একমাত্র বাধা হল তার মৃত্যু, অর্থাৎ সে মারা যাওয়া মাত্র তার জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা থাকবে না। আসুন আজকে থেকেই, এই মুহূর্ত থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার এবং প্রতি নামাজের পর দুই মিনিট সময় নিয়ে আয়াতুল কুরসি পড়ার নিয়ত করি। মুখস্থ নেই, ইনশাআল্লাহ দেখেই পড়ে নেব, কিন্তু পড়ব অবশ্যই। এ যে যেন তেন সুযোগ নয়, চিরস্থায়ী চিরসুখের জান্নাতে যাওয়ার সুযোগ।